মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শীতের মরশুম পড়তেই ক্রীড়া প্রতিযোগিতার আনন্দে ভাসছে বহরমপুর। সোমবার বহরমপুর স্টেডিয়ামে 40তম সদর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারগাছি চক্রের আয়োজনে। মুর্শিদাবাদ জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদি মাদ্রাসা প্রাথমিক এবং শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা রূপ নেয় বার্ষিক উৎসবে। এদিন সদর মহকুমা স্তরের 11টি চক্রের 300 অধিক ছাত্রছাত্রী অংশ নেয় প্রতিযোগিতায়। এখান থেকেই নির্বাচিত প্রতিযোগী জেলায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বিভিন্ন ইভেন্টে খেলার আনন্দে মেতে ওঠে পড়ুয়ারা। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, সারগাছি চক্র অবর বিদ্যালয় পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সরকারের উদ্যোগে যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে সারা রাজ্যব্যাপী, আমাদের এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে তারই সদর মহকুমার স্তরের 11টি চক্রের যে ছাত্রী প্রাথমিক নিম্ন মুদিয়ালি এবং SSK তাদের নিয়ে প্রায় 308 জনের মতো প্রতিযোগী এখানে এসছে। তারা আজকে অংশগ্রহণ করবে এবং এখান থেকে তারা সাফল্য পেলে আগামী 8-9 তারিখে জেলাতে অংশগ্রহণ করবে। আমরা খুব গর্ব করি আমাদের এই স্পোর্টস নিয়ে, কারণ হচ্ছে একমাত্র প্রাইমারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারা এই স্পোর্টসটাকে তাদের নিজের বার্ষিক উৎসব হিসাবে তাকে দেখে এবং তারা মনে করে এই স্পোর্টসটাকে যতখানি সম্ভব ভালো করে করবার জন্য। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।